नमस्कार বন্ধুরা, আমি রিয়া। আজকে আমি আবার নিয়ে চলে এলাম ঠাকুরবাড়ির একটা রান্না, মরিচ ঝোল। ঠাকুরবাড়ির অনেকগুলি পদ আমার চ্যানেলে রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তার মধ্যে রয়েছে চিকেনের রেসিপি, ঠাকুরবাড়ির মুরগি রান্না রয়েছে, পাঁচফোড়ন কাতলা, আর রয়েছে বাটি চচ্চড়ি। এগুলো একটু ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর এই রান্নাটি অত্যন্ত স্বাস্থ্যকর, বানাতে ভীষণ কম সময় লাগে। চলুন তাহলে শুরু করা যাক, আমি কিভাবে বানাই আপনারা একটু দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। রন্ধনে বন্ধন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল আইকনটাতে হিট করে রাখবেন পরবর্তী ভিডিওর পর্যায়ে, তাহলে আপনাদের পেতে সুবিধা হবে। চলুন তাহলে স্টার্ট করি। তো ঠাকুরবাড়ির এই রান্নাটা করার জন্য আমি একটা কড়াই আমি বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, সরষের তেল দিয়ে দিলাম এখানে, তিন চামচের মতো তেল দিলাম আমি। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা, একটু চিরে দিয়েছি না হলে এগুলো ফাটে। এবার আমি সবজিগুলো এক এক করে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, আলুটাকে একটু ভাজা মানে ফ্রাই করে নেব, ভাজা ভাজা করে নেব। তো আলুগুলোকে একটু নেড়ে নেব, আলুগুলো একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে পটলগুলো আমি দিয়ে দিলাম। এক একটা করে সবজি দেওয়া হবে, আর এক একটা করে সবজি একটু মোটামুটি এক মিনিটের মতন একটু নাড়াচাড়া হওয়ার পরে সেকেন্ড সবজিটা আমি অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি গাজর, গাজরগুলো একটু হালকা নাড়াচাড়া করবো 30 সেকেন্ডের মতো। গাজরগুলো নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো, এগুলোকেও মোটামুটি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে সব সবজিগুলোই কিন্তু দুমো দুমো করে কাটা আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বরবটি। এখানে আমি যেই সবজিগুলো ইউজ করেছি তাছাড়াও আপনারা সিম দিতে পারেন, বা কচি কচি কুমড়ো বা লাউ শাকের যে ডাঁটাগুলো সেগুলোও দিতে পারেন, মানে যে সবজিটা আপনাদের ভালো লাগবে সেটাই এর মধ্যে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি একটু ঝিঙে, আর দিয়ে দিলাম কফি। এবার এই সমস্ত সবজিগুলোকে হালকা করে আমি একটু ভেজে নেব, মানে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব। অল্প এর মধ্যে এবার আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটা একটু পরিমাণ মতো দেবেন। এই রান্নাটাতে কিন্তু হলুদ পড়বে না, হলুদের ইউজ হবে না। ঠাকুরবাড়ির এই মরিচ ঝোল রান্নাটা কিন্তু ভীষণ একটা স্বাস্থ্যকর রান্না, স্বাস্থ্যকর একটা রেসিপি, সবার জন্যই খুব হেলদি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো কিন্তু মোটামুটি একটু 5 মিনিটের মতন ভাজা ভাজা হয়ে গেছে, মানে ভাজলাম আমি। এবার এর মধ্যে কিন্তু আর ভাজবো না, সবজিগুলো এরকমই থাকবে, রংটা যাতে থাকে। এবার এর মধ্যে জল ঢেলে দেব। এখানে আমি 1 গ্লাসের মতন জল ঢাললাম, কারণ এই সবজিগুলো সেদ্ধও হতে হবে, আর এটা মরিচ ঝোল যেহেতু সেহেতু ঝোল ঝোল কিন্তু হবে। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি আরও 7 থেকে 8 মিনিট আমি সেদ্ধ করব। এবার আমি এই মরিচ ঝোলটা কেন নাম সেটার জন্যই প্রথমে একটা গ্রাইন্ডার নিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি আমি কালো জিরে, মানে 2 চামচের মতো কালো জিরে নিয়ে নিলাম। এটাকে একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। দেখুন আমার একদম পুরো ডাস্ট হয়ে গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, আরেকবার আমি ব্লেন্ড করে নেব। এই যে দেখুন এটা আমার একদম হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুধ, এই দুধের মধ্যে যেটা আমি কালো জিরের যে পেস্টটা করলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমার রেডি হয়ে গেল, এবার এটাই লাগবে ওই রান্নার পর্যায়ে। দেখুন বন্ধুরা, আমার এটা মোটামুটি সেদ্ধ সেদ্ধ কিন্তু হয়ে গেছে। আমি একটা আলুকে এইভাবে কেটে দেখলাম, আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে জলটাও অনেকটা মরে গেছে, আমি যে পেস্টটা করে রাখলাম দুধের সাথে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে, সেটাই এই জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম।
এবার এটা আরো কিছুক্ষণ ফোটাবো। তার আগে আমি এর মধ্যে দেব একটুখানি চিনি, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হবে, তাই চিনিটা পরিমাণ মতো দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে মোটামুটি আরো 5-7 মিনিট এটা হতে দেব। দেখুন বন্ধুরা, আমার মরিচি ঝোল ঠাকুর বাড়ির এটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এই সময় আমি 1 চামচের মতন একটু ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায়, আর এই রান্না এমনিতেই খুবই সুস্বাদু হয়, একবার বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। ভীষণ হেলদি, সবার জন্যই খুবই স্বাস্থ্যকর। আর যদি রেসিপিটাকে আমার ভালো লাগে তবে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই রান্নাটিতে এই রকমই ঝোলঝোলি হবে। এবার গরম গরম ভাতের সাথে আমি এটাকে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, আমার মরিচ ঝোল কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে, তাতে এটা বেশ মজাও গেল। তো এই রেসিপিটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে, পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই একটা হিট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ঠাকুরবাড়ির রান্না নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।